হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজ আপনাদের নিয়ে যাব রংপুর হতে 18 কিলোমিটার দূরে অবস্থিত কাউনিয়া জংশন। চলুন তাহলে। কাউনিয়া জংশন যাওয়ার উদ্দেশ্যে সকাল 11টায় স্টেশনে গিয়ে টিকিট কেটে দোলন চাপা ট্রেনে উঠে পড়লাম। আমরা এসে গেছি কাউনিয়া জংশন। এই হচ্ছে কাউনিয়া জংশনের ফটক। চলুন তাহলে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। কাউনিয়া জংশনের সামনের দৃশ্য। ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন, খুব একটা বড়সড় নয়। এই হচ্ছে টিকিট কাউন্টার। কাউনিয়া জং স্টেশন, আন্তনগর কমিউটার ও লোকাল ট্রেনের সময়সূচি। বাংলাদেশ রেলওয়ে কাউনিয়া স্টেশন, আন্তনগর ট্রেনের যাত্রী ভাড়ার তালিকা। ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে নাগরিক চলাচল ও পণ্য পরিবহনের জন্য 1879 সালে রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয় এবং তা 1905 সালে জংশন হিসেবে চালু হয়। আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে যা দেখতে পাচ্ছেন তা হল শহীদ মোফাজ্জল হোসেন ওভারব্রিজ। কি জরাজীর্ণ অবস্থা! দেখলে মনে হয় এখানে উন্নয়নের ছিটে ফোটা নেই বললেই চলে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।